আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপের সংবাদে বার্তা আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো ব্রিটেনের বাঙালির বর্ণবাদ বিরোধী আন্দোলনের বীর শহীদ আলতাফ আলীর ছত্রিশতম মৃত্যুবার্ষিকী পালিত ঢাকা রিজেন্সি বিনিয়োগকারীর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি যুক্তরাজ্য প্রবাসীদের পঁচিশে মে ইতালির বিশ্বাস মন্থে কিউ সিটি কর্পোরেশন নির্বাচন লড়ছেন বাঙালি প্রার্থীও শুনছিলেন শিরোনামে বেড়ে বিস্তারিত চার মে ছিল ব্রিটেনে বাঙালির বর্ণবাদ বিরোধী আন্দোলনের বীর শহীদ আলতাব আলীর ছত্রিশতম মৃত্যুবার্ষিকী আর অন্যান্য বারের মতো এবারও বর্ণবাদীদের রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করল আলতাব আলী মেমোরিয়াল ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন এছাড়া দিনটি স্মরণে পল ট্রেভার ও ফিল্ম ম্যাক্সওয়েলের তোলা ছবি নিয়ে চিত্রশিল্পী ড্যান জোনসের আলোকচিত্র প্রদর্শনী হয় ছত্রিশ বছর আগের এই দিনে পূর্ব লন্ডনের এডার স্ট্রিটে কাজ শেষে বাড়ি ফেরার পথে বর্ণবাদীর হাতে নির্মমভাবে খুন হন বাঙালি তরুণ আলতাবালি আলতাবালির এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বাঙালিরা ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন সেদিন তার কফিন ঘিরে শোকার্ত প্রতিবাদী মিছিলে শরিক হয়েছিলেন কমপক্ষের সাত হাজার মানুষ ব্রিটেনের ইতিহাসে এথনিক মাইনরিটির এটাই ছিল স্মরণকালের বৃহৎ প্রতিবাদ ব্রিটেনের ধর্ম বর্ণ ভাষার নির্বিশেষে মানুষ অধিকার আদায়ের সংগ্রামে তাই আলতাবালি এখনও বাঙালিসহ অভিবাসীদের কাছে উন্নয়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার প্রেরণা এবং যে জায়গাটিতে আলতাবালি শহীদ হয়েছিলেন সে জায়গাটিতে বর্তমানে নির্মিত হয়েছে আলতাবালি পার্ক প্রতিষ্ঠিত হয়েছে বাঙালির গর্বের শহীদ মিনার ঢাকা রিজেন্সি হোটেলের বিনিয়োগকারী কাজী কয়সর আহমেদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত কবির রেজাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিনিয়োগকারীরা তারা অভিযোগ করেছেন নিরাপরাধ পাঁচ প্রবাসী বিনিয়োগকারীকে মিথ্যা মামলায় জেলে বন্দী রাখা হয়েছে কিন্তু অর্ধ শতাধিক প্রবাসী বিনিয়োগকারীর লিখিত অভিযোগ সত্ত্বেও হামলাকারী কবির রেজা অদৃশ্য শক্তির ইশারায় এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন রোববার পূর্ব লন্ডনের মনটি সেন্টারে আয়োজিত প্রতিবাদ সভায় তারা এক কথা বলেন সভায় জানানো হয় গত সাতাশে মার্চ ঢাকার রিজেন্সি হোটেলে অবস্থানরত ওই হোটেলের বিনিয়োগকারী ব্রিটিশ নাগরিক কাজী কয়সার আহমেদের উপর সন্ত্রাসীদের নিয়ে হামলা চালান কবির রেজা প্রায় আট ঘন্টা যাবৎ তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর পর ওয়ান ওয়ে টিকিট কেটে কয়সরকে লন্ডনে পাঠিয়ে দেয়া হয় একজন প্রবাসী বিনিয়োগকারী তাঁর নিজের প্রতিষ্ঠানে এমন নির্যাতনের শিকার হওয়ায় রীতিমতো হতবাক হন যুক্তরাজ্য প্রবাসীরা ঢাকার রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পঁয়তাল্লিশ বিনিয়োগকারী সহ প্রায় শতাধিক প্রবাসী এ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সভায় নানাদের মধ্যে বক্তব্য রাখেন নাসির আহমেদ শামসুল হক মাহমুদুর রহমান নুর বক্স আহমেদ সুফিয়ান ইব্রাহিম মিয়া এনাম চৌধুরী প্রমুখ আগামী পঁচিশে মে ইতালির বিসেনসান মন্টেকিও মাদ্রি সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বর্তমান মেয়র মিসেস মিলেনা সিকেত বাংলাদেশী কাউন্সিলর পদপ্রার্থী নজরুল ইসলামকে সাথে নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময় সভা করেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হামাদ জানাচ্ছেন বিস্তারিত আগামী পঁচিশে মে ইতালি বিসেন্সার মন্ত্রিকীয় মাজরে সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনকে ঘিরে বিসেন্সার ভোটারদের মধ্যে চলছে আনন্দ উদ্দীপনা কারণ এই প্রথমবারের মতো বাংলাদেশি তিনজন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে এই নির্বাচনে ফর্সা ইতালিয়া লেগানোর মন্ত্রিকীয় ব্যাস্কিন ও মিলেনা সেক্কাতো এই চারটি দল একত্রিত হয়ে মেয়র পদে নির্বাচন করছে বর্তমান মেয়র মিসেস মিলেনা সেক্কাতো তার প্যানেলে কাউন্সিলর পদে ষোলো জন এর মধ্যে একমাত্র বাংলাদেশি কাউন্সিলর পদে রয়েছে শরীদপুর জেলা নজরুল ইসলাম Abbiamo lavorato bene, ma se riusciamo a parlare e a capire le vostre esigenze, possiamo lavorare meglio, possiamo organizzarci meglio. Possiamo organizzarci meglio sulla comunità, possiamo organizzarci meglio sulla scuola, possiamo parlare, perché solo parlando possiamo costruire una Montecchia più bella anche insieme a voi. Amadre, io sono molto bidetesi di Somoza e qui a Marmoto. Amen. In sala giù di E, in irbassione a Gioia e a Te Pari, a mia madre, io sono nettri, a parte che a madre, sono molto a Golocai. আমি তার কাছে উপস্থাপন করব এবং ইনশাল্লাহ একশো পার্সেন্ট তার কাছ থেকে আমরা সেটা সহযোগিতা পাবো এই বিশ্বাস আমার আছে এবং সেই প্রতিশ্রুতি আমার লিডার আমাকে দিয়েছে জানা গেছে এছাড়াও আরো দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তবে বিসেন্সার মন্ত্রীকে মাজরে সিটি কর্পোরেশনের মোট ভোটার সংখ্যা ষোলো হাজার এর মধ্যে বিভিন্ন দেশ হতে আসা ইতালিয়ান পাসপোর্টদারী ভোটার সংখ্যা এর মধ্যে প্রায় একশো পাঁচজন রয়েছে বাংলাদেশি সরকার ও প্রধান বিরোধী দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পৃথক পৃথকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রতিশ্রুতি ও সমস্যা সমাধানে আশ্বাস দেন এবং ভোটারদের দাবি দেওয়ার কথা শুনেন তবে বাংলাদেশি যে আশা করে তাদের প্রার্থীরা জয়ী হয়ে ইতালিতে বাংলাদেশিদের মুকুজ্জ্বল করবে এবং বাংলাদেশের সুনাম বয়ে আনবে এ বক্তব্য রাখেন রং এলিও যারা আন্তনেল্লা চেলেন তিনে গাপ্পার মোহাম্মদ হাবিবুর ও মোহাম্মদ আব্দুর রাজাক ইতালি বিসেন্সা থেকে এমদাদুল হক এমদাদ চ্যানেল আই শহীদ আলতাব আলীর ছত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ফ্রন্টের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজ হকের সভাপতিত্বে ও রফিক উল্লার পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সয়ফুল আলম আব্দুল মালিক জামাল আহমেদ নিজামউদ্দিন উদ্দিন তরমুস গোলাম মর্তুজা ফিরদুস রহমান শায়স্তা চৌধুরী প্রমুখ সভায় বক্তারা ব্রিটেনের বর্ণবাদ বিরোধী আন্দোলনের সাহসী সৈনিকদের প্রশংসা আর স্মৃতিচারণ করে বলেন তাদের সেই সাহসী সংগ্রামের কারণেই বিলেতে আজ আমাদের প্রজন্ম মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে বক্তারা বলেন সেই কঠিন সময়ে প্রবল বর্ণবাদের কারণে বাঙালিদের পূর্ব লন্ডনে বসবাস ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ সুনামগঞ্জ সদর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্যামিলি রিইউনিয়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার ডকল্যান্ডের সাহেব রেস্টুরেন্টে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চা হামলেদ কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান সংগঠনের সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফরিদ এবং সাংগঠনিক সম্পাদক শাহ শাহিরুল হক জেরিনের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ড হাসনাত হুসাইন এম বিএ কাউন্সিলর কবির আহমেদ ড রোয়াবুদ্দিন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন বাবুল তালুকদার জয়নাল আবিদিন লিটন সফির উদ্দিন সুজাউর রহমান শেখ মোহাম্মদ ইয়াউর প্রমুখ সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে এলাকার উন্নয়নে যুক্তরাজ্য বসবাসরত সুনামগঞ্জ সদরের বাসিন্দাদের সংগঠনের সদস্য পদ গ্রহণের আহ্বান জানান বিলিতে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত পাত্র পাত্রীদের বিয়ের ব্যবস্থা করে দেবার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে বিয়ের মালা গত বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি হলে লাগেনি লাগে বিয়ের মালার স্লোগান নিয়ে বিয়ের মালার উদ্বোধন করেন চ্যানেল এস এর চৌধুরী বিয়ের মালার কর্ণধার সৈয়দ মুজিবুল ইসলাম আজু বলেন বিয়ের মালা বিবাহ সংক্রান্ত কাজ সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে সেবা দেবে যে কোনো বয়স পেশা আর স্ট্যাটাসের পাত্রপাত্রীদের জীবনসঙ্গীর ব্যবস্থা করে দেবে বিয়ের মালা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন চৌধুরী সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ বেলাল কামান মেহেদী আহমেদ আলী মৌশেদ আলম চৌধুরী জাবেদ আক্তার চৌধুরী প্রমুখ এবার বাণিজ্য সংবাদ গত দোসরা মে রোমান রোড মার্কেটে শাহপুরন মানি ট্রান্সফার অ্যান্ড ট্রাভেলস শুভ উদ্বোধন করা হলো। শিকদার প্লাজার সত্ত্বাধিকারী আব্দুল মমিন শিকদারের উদ্যোগে প্রতিষ্ঠিত সাপোরআন মানি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে যে কোনো ব্যাংকে অতি দ্রুত টাকা পৌঁছানোর পাশাপাশি গ্রাহকগণ পাবেন সহজে বিশ্বের যে কোনো দেশের সুলভে টিকিট যে কোনো দেশে ডিএচএল এ কুরিয়ার অ্যান্ড কার্গো সার্ভিস নিউ পাসপোর্ট পাসপোর্ট রিনিউ ভিসা ভিসা সহ আরো অনেক ধরনের সার্ভিস মিলাদ শেষে দোয়া করেন ব্রিকলেন মসজিদের হাফিজ মতিউল হক এ উপস্থিত ছিলেন দারুল হাদিস লতিফিয়া ভাইস প্রিন্সিপাল আব্দুল কাহার হাফিজ মালানা আব্দুল হাকিম বো মুসলিম কমিউনিটি মসজিদের খতিব মালানা সুলেমান আহমেদ মুক্তার মিয়া বাদশা মিয়া প্রমুখ আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে বাঙালি কমিউনিটির সহযোগিতা চাইলেন ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনের প্রার্থী জন বেনিয়ন রেডক্রস ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইতালিতে আন্তর্জাতিক মিলন মেলা